হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখো, আমি আমার একটা ব্লগ ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলাতেই আমি পুজো স্নান সেরে পুজোয় বসে পড়েছি। তা আজকে দুঃখের বিষয় কি বলবো, আজকে বৃহস্পতিবার। তো আমার ঘটের জন্য যে কলাটা দুদিন আগে আনা ছিল, তো সেটা বালতির ওপর মানে খাটের নিচে এমন জায়গায় রাখা ছিল যেটা আমি আগের দিন খেয়াল করিনি। নাহলে আমার হাজব্যান্ডকে বললে তো এনে দিত। তো পুজো দিতে গিয়ে দেখছি একদম নষ্ট হয়ে গেছে কলাগুলো, তো সেগুলো দেওয়া যাবে না। তো সেই কারণে সুপুরি দিয়ে দিচ্ছি, সন্ধ্যেবেলা আমি কলা সন্দেশ আনি আবার পুজো দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। তো দেখো, এখানে ভাত বসিয়েছি, ভাত ফুটছে। আর আজকে নিয়ে এসেছে দেশি মুরগির মাংস, তো এটা করব। আর আগের দিন যে চিংড়িটা ছিল ওটা দিয়ে পটল চিংড়ি করব, আর কিচ্ছু করব না। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, মাছটা তো আমি আগের দিনই ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রেখেছি। তো দেখো, কড়ায়ে পটল আলুটা আগে ভেজে নিলাম, তারপর মাছটা ভাজবো। নইলে মাছটা ভেজে যদি পটল আলুটা ভাজতাম, তো পটল আলুটা ভালো ভাজা হতো না, কারণ লেগে যেত কড়ায়। তো যাই হোক, পটল আলুটা ভেজে তুলে নিয়েছি, তারপর মাছটা ভেজে নিয়েছি। এবার দেখো, মশলাটা কষিয়ে আমি মাছটা দিয়ে দেব। তা আমি তো পরে ভয়েস কভার করছি, তো সেই কারণে বলছি মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল। আর এই ধরনের কুচো চিংড়ি টেস্টটাই যেন একটু আলাদা ধরনের। তো দেখো, খুব একটা ঝাল হয়নি, যতটা লাল কালার হয় আমার তরকারি ততটা কিন্তু ঝাল হয় না। কালারটা একটু দেখতে লাল লালই লাগে। আমি কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিশাই কালারটা ভালো আসার জন্য। তো যাই হোক, খেতে খুব টেস্ট হয়েছিল, আর অনেকটাই তরকারি হয়ে গেছিলো, তো সেই কারণে পরের দিনও ছিল তরকারিটা। যাই হোক, দেখো লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তরকারিটা। কিচ্ছু করিনি, শুধু পটল চিংড়ি আর চিকেন করেছিলাম, আর শোনার জন্য শেষে একটু ড্রাই সেদ্ধ করেছিলাম। তো দেখো, এবার আমি মাংসটা বসিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছি, যে কারণে মাংসটা অনেকটা নরম হয়ে গেছিলো, আর বেশিক্ষণ আমার রান্না করতে হয়নি। তো ভালো করে কষাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন তোমাদের সামনে আসলাম অনেকক্ষণ পর। তো সকাল থেকে দেখতেই পাচ্ছ কী কী কাজ ছাড়ছি, তারই মাঝে অনেক কাজ সেরেছি, সেগুলো তোমাদের দেখাইনি। তো ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম সেরে আজকে উঠেছি 5:15 নাগাদ, কারণ আমার হাজব্যান্ড একটু মার্কেট গিয়েছিলো, তো সেই কারণে তো তখন থেকে কাজ শুরু করে দিয়েছি, তা আমি আর শুইনি। তো অনেক কাজ যেহেতু সকাল থেকে সবই একা করতে হচ্ছে, তো আমার শাশুড়ি মা নেই যেটা বলেছিলাম, তো তা স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর আমার স্টুডেন্টটা পড়তে এসেছে, তাকে পড়িয়েছি। আমার সোনাই পড়েছে, সোনাইকে আবার স্নান টান করে খাইয়ে দাই, ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি। তারই মধ্যে মানে আমার হাজব্যান্ডই এসে ওকে দিয়ে এসেছে, আবার দোকান চলে গেছে, কারণ কে দিয়ে আসবে। এবার আমি বলেছিলাম আমি যাই, তো হাজব্যান্ড বলছে না আমি দিয়ে আসবো খনি, তাও টিফিনটা নিয়ে ওকে দিয়ে একবারে দোকান চলে গেছে। আর তারই মাঝে আমি আমার যে পুজোয় সমস্ত শাড়িগুলো পরেছিলাম, তো সেগুলো একটু রোদে দিলাম, কারণ ওগুলো আলমারিতে তুলবো। এসের থেকে কাজ কাজ এত কাজ যে আমি সেই সুযোগটা পাইনি। তো সমস্ত যেগুলো কাঁচা দরকার সেগুলো অর্ধেক আমার মাই কেচে দিয়েছে ওখান থেকে, আর বাকিগুলো এখানে এসে আমি পরিষ্কার করেছি, আর যেগুলো রোদে দেওয়া সেগুলো রোদে দিয়েছি, তো সেগুলো তুলবো আলমারিতে। তারই মাঝে আমি খেয়ে নিলাম, এখন খেলাম, এখন দেখো 11:05 বাকি, খেয়ে নিলাম। তো এখন আমি মাংসটা হচ্ছে, তো দেখলে সকালে আমার হাজব্যান্ড দেশি মুরগি নিয়ে এসে দিয়েছিলো, আগের দিনে চিংড়ি ছিল, সে চিংড়ি পটল করলাম আর মাংস করেছে। শোনার জন্য একটু ডাল সেদ্ধ করবো, আমি সেটাই ভাবছি যে মেয়েটা কী দিয়ে খাবো, তো ডাল ছাড়া খেতেই পারে না, ঝাল ঝোল খাবে না, তো সেই কারণে এখন একটু ডাল সেদ্ধ গিয়ে বসাবো। আর একটু আমি বসে রেস্ট নিচ্ছি, হাঁপিয়ে গেছি, মাজায় ব্যথা করছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে যেটা হয় আমাদের প্রবলেম, তো সেটাই হচ্ছে। এবার আমি চলে যাব আবার রান্নাঘরে, ঝোলটা হচ্ছে সেই কারণে দেখতে। তো এই দেখো, দেখতে পাচ্ছ সব শাড়িগুলো আমি রোদে দিয়েছি, রোদে দিয়ে ভাজ করে রেখেছি, তো সেটা আমি আলমারিতে ভরবো, সেটা এখন ভরবো না, একটু পরে একটু বসবো তারপর, কারণ ওই শাড়ি কটা শুধু ভরলেই হবে না, তার সাথে আমার চুড়িদার আছে, অন্যান্য সমস্ত কিছু, আর সোনাইটা তো সোনাই তাকে ভরে দিয়েছি, সোনাই ইন্টারেস্টে পড়ছে, পড়তে যাচ্ছে, এখানে আছে। তো যাই হোক, আমারগুলো এখনও ভরিনি, তো সেটাই ভরবো।
তো চলো রান্নাটা কত দূর হলো একবার দেখিয়ে দিই তোমাদের। মাংসটা হতে একটু বেশি টাইম লাগে, তো অনেকটা টাইম ধরে আমি কষিয়েছিলাম, আর আনার সাথে সাথে ধুয়ে নুন তেল হলুদ মশলা মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা বেশ ভালোই নরম হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তো সেই কারণে, আর অনেকটা টাইম ধরে আমি মাংসটা কষিয়েছি। তো এবার একটু ডাল নিয়ে আসি, বাইরে রয়েছে, বাইরে আমাদের সমস্ত কুটোকাঠি থাকে, তো সেখান থেকে ডাল নিয়ে এসে বসিয়ে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মসুর ডালটা বসিয়ে দিয়েছি, তো কয়টুকু বাটিতে বসিয়েছি দেখো, শুধুমাত্র সোনার জন্য দুবেলা খাবে, গ্যাসটা জ্বালিয়ে দিই। তো বন্ধুরা দেখো আমি চিকেনটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে, তো ছোটটা দেখতে পাচ্ছ কতটা রেখেছি। তো এই মাংস বেশ একটু শুকনো শুকনো মাখা মাখা হলেই ভালো লাগে। চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আর ডালটা এদিকে সেদ্ধ হচ্ছে। বন্ধুরা এখন 3:05 হবে, তো আমি উপরে এলাম, উপরে এসে একটু দাঁড়িয়ে আছি, সুন্দর হাওয়া দিচ্ছে, তো গাছে জল দেবো করে এসেছি, গাছে জল টল দিয়ে নিচে চলে যাবো, সবার ভালো লাগছে না, তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। কালকে জল দিতে আসেনি, একটু বৃষ্টি হয়েছিল সেই কারণে আজকে তো আসতেই হবে। তো চলো জলটা দিয়ে নিই, সুন্দর বন্ধুরা দেখতে পেলে সব জল দিয়ে দিয়েছি গাছে, তো আমার প্রচুর গাছ, তো এবার বালতিতে করে জল দিতে দিতে অনেকটা জল দিতে হয়, খুব অসুবিধা হয়, কারণ আমার ট্যাঙ্কিটা এখনও উপরে ওঠেনি, ছাদের ওপরে উঠবে, তখন আর সমস্যা পড়ে, তখন পাইপ সিস্টেম করে নেবো। তো জল দেওয়া হয়ে গেছে, এবার আর ওপরে থাকে প্রচণ্ড রোদে বেশি পরিমাণে জল লাগে। চলো এবার নিচে চলে যাই, মেঘমেঘ করছে, মনে হচ্ছে যেন আজকে বৃষ্টি হবে কি হবে না বুঝতে পারছি না, মেঘমেঘ করছে। আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন রাখছি।